সালামু আলাইকুম টিম সবসময় চেষ্টা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো শিক্ষার্থীদের সঠিক তথ্য সহকারে সবার আগে জানিয়ে দেওয়ার তারই ধারাবাহিকতাই আজ তেইশ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি বরাবরের মতো ধৈর্য ধরে রেখে ভিডিও শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে শিক্ষার্থী বন্ধুরা আজকে আহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা রুটিন প্রকাশ রুটিন অনুযায়ী মাস্টার্সের শেষ পর্বের পরীক্ষা আগামী আঠারো ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ডিগ্রি পরীক্ষার্থী এবং অনার্সের উন্নত বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের এখানে বেশ কিছু বিষয় লক্ষ্য করার মতো আছে সেটা হচ্ছে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় রিসেন্ট যে রুটিনগুলো প্রকাশ করছে সবগুলোই কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ দিনের ডিস্টেন্স রেখে রুটিন প্রকাশ করছে আঠারো ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়ে পরীক্ষা শেষ হচ্ছে মার্চ ঠিক আছে তো ডিগ্রি প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছে তারা অনেকে অপেক্ষা করে আছে যে কবে নাগাদ পরীক্ষার রুটিন দেবে তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু চলতি সপ্তাহে দিয়ে দিতে পারে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে রুটিন প্রকাশের পরে সর্বোচ্চ কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ দিন সময় তুমি হাতে পাবে হ্যাঁ এবং এবং মাস্টার্সের এই পরীক্ষার সাথে কিন্তু তোমার পরীক্ষার কোনো সম্পর্ক নেই তারপরে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা দু চব্বিশ সংক্রান্ত পুনঃ সংশোধিত বিজ্ঞপ্তি তাছাড়া প্রকাশ হয়েছে দু হাজার সালের এম প্রোগ্রামের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিষয়ে কোর্স পরীক্ষার ফলাফল মাস্টার্সের তো দেখালাম এবং আহ মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার কেন্দ্র তালিকাও প্রকাশ হয়েছে এই তো আজকে পাঁচটি নোটিস তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে